গুড মর্নিং এভরিওয়ান, সরি গুড আফটারনুন এভরিওয়ান। আমরা চলে যাচ্ছি ভুটান থেকে। এটা হচ্ছে যাওয়ার রোড, দুই পাশেই পাহাড়, মাঝখান দিয়ে রোড, আর পাহাড়ের পাশেই আছে লেক, যেখানে হচ্ছে আপনার বিভিন্ন জায়গা থেকে যে লেক দেখা যাচ্ছে, যেখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পাহাড়ের যে চূড়াচড়া থেকে যেসব পানিগুলো বের হয়, প্লাস হচ্ছে আপনার মানুষের ইউজ করা যে পানিগুলো সেগুলো বের হয়ে মেবি অন্য কোনো বড় নদীতে গিয়ে পড়ছে বা কোনো একটা জায়গা থেকে মিশছে, আমি জানি না কোথায় মিশছে। আপনারা যে পাহাড়গুলো দেখছেন, কিছু কিছু পাহাড় এতই ভয়ঙ্কর যে উপর থেকে দেখা যাচ্ছে, যে একটা পাহাড় দেখা যাচ্ছে শুধু পাহাড় দেখা যায়, শুধু পাথর দেখা যায়, যে কোনো সময় এটা ধসে পড়তে পারে। যদিও খুব একটা বেশি ধসে না বা হতাহতের এরকম কোনো ঘটনা আমরা শুনিনি, বাট মাঝে মধ্যে পরে রাস্তার মানুষের স্বাভাবিক যান চলাচল কিছুটা বিঘ্নতা ঘটে। আর আমরা যাচ্ছি, বাস ছিল আমাদের, বাস মিস করছি, এখন ট্যাক্সি দিয়ে যাচ্ছি। আর পিছনেই আছে সাজ্জাদ, যে খুব শান্তিতে বসে আছে। আমি খুবই হ্যাপি, হি সেড হি ইজ ভেরি মাচ হ্যাপি। আর হচ্ছে ভুটানের মানুষ অনেক ভালো, ভুটান ইজ পিপল আর গুড। হ্যাঁ, দিস ইজ আওয়ার ড্রাইভার, আমি বলতে পারবো না, আবার ভুটান আর চিন্তা করতে হবে, হি ইজ অলসো আ গুড ম্যান, হি ইজ ভুটানিজ। ভাই সাহেব, ভুটান গেলে কি পসিবল? ভুটানে একটা জিনিস হচ্ছে, আপনারা আমরা ভুটানের মেয়েদের বা ছেলেদের ছবি তুলেছি কিনা জানি না, কিছু কিছু ছবি আছে যেখানে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে ভুটানের প্রত্যেকটা মানুষ, তাদের হচ্ছে হাইট হচ্ছে অ্যারাউন্ড 5'3" or 5'4", তাদের হাইয়েস্ট আছে মনে হয় যে 5'5" থাকতে, 5'5" বা 5'6" থাকতে পারে হাইয়েস্ট, খুব রেয়ার। তারা সবাই মোটামুটি একটাই রেঞ্জে 5'3" 5'4" এরকম। যাই হোক, দেখতে তারা খুবই সুন্দর, আর দেখতে তারা যতটাই সুন্দর তাদের মনটা তার থেকেও বেশি সুন্দর, কারণ আমরা এখানে কিছু লোকাল লোকদের সাথে কথা বলেছি, ইভেন আমাদের এখানে একটা ফ্রেন্ড ছিল, আপনাদেরকে হয়তো আগের ভিডিওতে দেখিয়েছি, আর আমাদের ফ্রেন্ডটাও খুব ভালো, আমাদেরকে খুবই অনেক হেল্প করছে, যেটা হচ্ছে বলে শেষ করা যাবে না। ওর সাথে আমাদের ফার্স্ট মিট হয়েছে, আমাদের সাজ্জাদের ফেসবুক ফ্রেন্ড ছিল, তো ওভারঅল ভালোই কাটলো ভুটানের দুই দিন। আর ফুড সোলিংয়ে তো ছিলাম তিন দিন, সেটা নাই বললাম কত কষ্টে কাটিয়েছি, যদিও কষ্ট হয়নি আমাদের, আমরা ভালোই ছিলাম, বাট সত্যি সত্যি আমরা সেখানে বসেছিলাম। এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় কত যে পরিমাণে উঁচু, আসলে সচক্ষে না দেখলে বোঝানো সম্ভব না। বাট মাঝে মধ্যে এমন হয় যে ভিডিও বা কোনো ছবি তুলতে ইচ্ছে করে না, কারণ একটাই যে দেখছি, শুধু চোখ দু চোখ করে দেখছি, সবই সুন্দর, এতই সুন্দর যে কোনটার ছবি তুলবো আমরা সেটাই বুঝতে পারছি না, সবই ভালো লাগছে। কত কিছুই না দেখলাম, কত মানুষের সাথে মিশলাম, বাঙালির সাথে মিশলাম, ইন্ডিয়ানদের সাথে মিশলাম, কত পদের মানুষ দেখলাম, পাহাড়ি মানুষের সাথে মিশলাম, আমার যেটা অনেক দিনের ইচ্ছা ছিল পাহাড়ি মানুষদের সাথে মিশা, তাদের সাথে কথা বলা, মিশলাম হলো, আলহামদুলিল্লাহ ভালোই। এখন যাচ্ছি, আমরা রওনা দিয়েছি হচ্ছে থিম্পু থেকে, বাসটা রওনা দিয়েছি, বাসটা একটু আগে রওনা দিয়েছি, আমাদের যেতে হচ্ছে মিনিমাম 5.5 hours লাগবে, কারণ হচ্ছে এখানে রোডগুলো আপনারা হয়তো বা রিয়েলাইজ করতে পারছেন, রোডগুলো প্রচুর আঁকা বাঁকা রোড, কিছু সময় আমাদের উপরে ওঠা লাগছে, কিছু সময় নিচে নামা লাগছে, আর কিছুক্ষণ পরপরই যেহেতু টার্নিং, সো বুঝতেই পারছেন গাড়ি একটা নির্দিষ্ট একটা স্পিডে চালাতে পারছে না, যখন সেই স্পিড পাচ্ছে সর্বোচ্চ 45 to 60 যাচ্ছে, খুবই কম, মাঝে মধ্যে 60 উঠছে এটা। আর আপনারা ইতিপূর্বে শুনেছেন বা জানেন যে ভুটানের সবচেয়ে বড় যে একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে ভুটানের পাহাড়গুলো তো বলার কিছু নেই, পাহাড় তো অ্যামেজিং, কারণ ওই যে আপনারা সামনে একটা পাহাড় দেখছেন, এখানে কিন্তু একটা মেঘ এসে কিন্তু পাহাড়টাকে ঘিরে আছে, তার মাঝখান দিয়ে হয়তো বা পাহাড় কিছুটা রিয়েলাইজ করা যাচ্ছে, বাট মেঘটা যতটুকু আছে মোটামুটি পুরোটা জুড়েই হচ্ছে এখানে আপনার পাহাড়। আর এখানে একটা জিনিসই সবচেয়ে মজার, আমি যেটা দেখেছি বা আমি কিছু পিকচার তুলেছি আপনাদেরকে দেখাবো, সেই পিকচারগুলোতে এরকম আছে যে মেঘটা হলো নিচে, মেঘের উপরে ঠিক, আমরা তো পাহাড়ের উপরেই ছিলাম, সো আমরা মেঘটার উপরেই ঠিক দেখতে পাচ্ছি যে মেঘের উপর দিয়ে আপনার মেঘের উপরে পাহাড় দেখা যাচ্ছে, সো সব কিছুই অনেক ভালোই লাগলো। আর আমরা আসার দিন হচ্ছে এখন যে রোডগুলো ভিডিও করছি, আসার দিন আমরা এই রোডগুলো মিস করেছিলাম, কারণ হচ্ছে আমরা যখন আসছি তখন এই রোডগুলো দিয়ে আমরা গিয়েছি, তখন অলমোস্ট নাইট হয়ে গিয়েছিলো, কারণ আমরা আসছি তাও ওই একই টাইমে, আমাদের আস্তে আস্তে রাত 10টা বেজে গিয়েছিলো। আমরা এখন যাচ্ছি ফুড সোলিং, সেখানে যেহেতু আমাদের 10টা বেজে যাবে অলমোস্ট, ড্রাইভারের সাথে কথা বলেছি, সে ঠিক তাই বললো, দেখা যাক কী হয়।
পাহাড়গুলো আসলেই দেখার মতো। আর পাহাড় যে পাহাড়গুলো মূলত কিছু পাহাড় আছে মাটির, মানে মাটি দেখা যায় বাহির থেকে, আর কিছু পাহাড় আছে শুধুই পাথরের। পাথরের পাহাড়গুলো দেখতে যে কী যে সুন্দর বলে বোঝানো যাবে না। আর যেটা হচ্ছে যেগুলো যতটা সুন্দর, যেখানে বেশি সুন্দর সেখানে রিস্ক কিছুটা থেকেই যায়, প্রবলেম হয়। সো এই পাহাড়গুলো যদি ধসে পড়ে রাস্তাঘাটে চলাফেরা খুবই কষ্টকর হয়ে যায়, কারণ এই পাহাড়ের উপর দিয়ে চলা যায় না। বাট কিছু কিছু জায়গাতে আছে শুধু মাটি আছে, মাটির পাহাড়ও ধসে পড়ে মাঝে মধ্যে। ওই পাহাড়গুলোতে হচ্ছে ওরা যেতে পারে, মাটিটা কিছুটা হলেও সহজেই রিমুভ করা যায়। আর যাচ্ছি আর পাহাড় দেখছি, এখন ডে টাইম, তাই কিছু ভিডিও করে নিচ্ছি, ছবি পিকচার তুলে নিচ্ছি। কিছুক্ষণ পরেই রাত হয়ে যাবে আর পিকচার ক্যাপচার করতে পারবো না বা ভিডিও করতে পারবো না। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কিছুক্ষণ পরপরই কিছু কিছু আমাদের দেশে যেরকম দেয়া আছে হচ্ছে আপনার ওগুলাই কী বলে মাইল ইন্ডিকেটার আছে কিছু, তো এখানেও কিছু মাইল ইন্ডিকেটার আছে। বাট এখানে মাইল ইন্ডিকেটারের ডিফারেন্সটা হচ্ছে এই যে এখানের প্রত্যেকটা এখানে মাইল ইন্ডিকেটারের ভিতরে কোনো ওইখানে যে এখানে অত মাইল অত মাইল এরকম কোনো কিছু দেয়া নেই। কিছু কিছু জাস্ট চিহ্ন ইউজ করা আছে, কিছু কিছু মার্ক দেওয়া আছে, আমরা জানি না এগুলো কিসের মার্ক। বাট আমরা যতটুকু দেখেছি এখানে যে আপনার প্রত্যেকটা মাইল ইন্ডিকেটারেই কিছু কিছু সুন্দর কিছু কিছু কিউটও লেখা আছে, খুবই ভালো। যেমন আমি কিছুক্ষণ আগে একটা দেখলাম যে লাইফ ইজ আ জার্নি, লাইফ ইজ আ জার্নি, ট্রাই টু কমপ্লিট ইট, এরকম আরও অসংখ্য সুন্দর সুন্দর কিউটও লেখা আছে এখানে লেখা আছে যে লাইফ ইজ ইম্পর্টেন্ট দেন সময়, মানে এরকম অনেক কিছু আর কি। হ্যাঁ, অনেক কিছু দেয়া আছে। সো ওভারঅল ভালোই লাগছে। ওকে, তো বকবক আর না করি, আমার ঘুম পাইতেছে, সাজ্জাদ নবী অলরেডি ঘুমিয়ে গেছে। আর যাচ্ছি, পাহাড়গুলো দেখছেন কত বড় বড় পাহাড়, যে পাহাড়ে ঝর্ণা দেখা যাচ্ছে, যদিও ওটা সত্যি সত্যি ঝর্ণা না, বাট অ্যাজ লাইক ঝর্ণা, যখন বৃষ্টি হয় ঝর্ণার মতোই লাগে। বৃষ্টি ছাড়া এখানে ঝর্ণাটা খুব রেয়ার, মাঝে মাঝে কিছু কিছু দেখা যায়, মাঝে মাঝে দেখা যায় না। এই পাহাড়গুলো যে কত উঁচু আপনারা সরাসরি না দেখলে কিছুতেই রিয়েলাইজ করতে পারবেন না। আমরা কিন্তু একটা পাহাড়ের উপরেই আছি এখন, পাহাড়ের নিচে যে রাস্তা দেখা যাচ্ছে, নিচে রাস্তা দেখা যাচ্ছে, তো আপনারা বুঝতে পারছেন কতটা উপরে আমরা অলরেডি চলে আসছি। সব মিলিয়ে করছি, ভালো এনজয় করছি। আর ইনশাল্লাহ ইচ্ছা আছে আবার আসবো। আসলে আমরা দুই তিন দিনের জন্য এখানে এসেছি, দুই তিন দিনে ভুটান দেখে শেষ করার মতো কিছুই নেই। আমরা আবার আসবো ইনশাল্লাহ, আল্লাহ যদি আনে, বাঁচিয়ে নেয়, আমরা অবশ্যই আসার চেষ্টা করবো ভবিষ্যতে। আর আপনারা যারা কাপল হচ্ছে হানিমুনের জন্য রাস্তাঘাটের চলাচল রিস্ক বলা যায়, বাট চলাচল তো সব জায়গাতেই রিস্ক, এখানে রাস্তাঘাটগুলো খুব রিস্ক মনে হয়, বাট এখানে অ্যাক্সিডেন্ট অ্যাভেলেবেল না, অ্যাক্সিডেন্টটা খুব কম অ্যাক্সিডেন্ট হয় না। বাট আপনারা যদি কাপল ঘুরতে আসতে চান বা আপনারা নিউ কাপল যদি এখানে ঘুরতে আসতে চান, আপনারা আমার মনে হয় যে আপনাদের জন্য ভুটানটা হবে বেস্ট। দার্জিলিং ইজ লাইক ভুটান, বাট দার্জিলিং ইজ ডিফারেন্ট। আর দার্জিলিংয়ের পরিবেশটা খুবই একটা ক্রাউডি পরিবেশ, ওইখানে আমাদের ঢাকা সিটির মতোই সিটি, অনেক মানুষজন, ক্যাচ ক্যাচ ঝামেলা। ওইখানেও জায়গা আছে আশপাশে ছোটো ছোটো সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো। আর ভুটান তো আপনারা সবাই জানেন, মোটামুটি একটা ছোটো দেশ যেখানে মানুষও অনেক কম, মাত্র 7 লাখ মানুষ, 7 লাখ পিপল। সো এখানে ঘোরার জন্য খুবই সেফ। আর কাপলদের জন্য যদি বলি, স্পেশালি কাপলরা এখানে এসে যেটা হবে না সেটা হচ্ছে যে মহিলাদেরকে নিয়ে কোনো টেনশন করতে হবে না, কারণ আমরা বাংলাদেশি লোকজন, আমরা যতটুকু জানি যে আমাদের বাংলাদেশে মহিলাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়াটা সেফ না। বাট সেই দিক থেকে ভুটানটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি, যেখানে হচ্ছে আপনারা মহিলাদেরকে নিয়ে ওরকম টেনশন করতে হবে না। এখানের মানুষজন খুবই ভালো, রাস্তাঘাট, ইভেন আপনি যদি পাহাড়েও আপনার প্রিয়জনকে নিয়ে ঘুরতে চান, পাহাড়ের চিপা চাপায় যদি যান, ওইখানেও কোনো ধরনের কোনো প্রবলেমে পড়বেন না ইনশাল্লাহ। কারণ আমরা অনেকগুলো পাহাড়ের ভিতরে যেসব আঁকা বাঁকা ট্রেকিং করার রাস্তাগুলো আছে সেখান দিয়ে আমরা ট্রেকিং করেছি, দেখেছি রাস্তাগুলো ভালোই, আলহামদুলিল্লাহ। আমরা অনেক দূর অনেক বড় বড় পাহাড় ট্রেকিং করেছি, ভালোই লেগেছে। পাহাড়ের উপরেও মেবি একটা ভিডিও করেছিলাম, পাহাড়ের উপরে ওঠার পরে আর মাঝখানে পিকচার তুলেছিলাম। এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, পাহাড়গুলো খুবই বড় বড় পাহাড়। আর মাঝখানে তো আমরা আছি।